শক্ত করে ধরে থাকো কিরণ, নকুল পড়ে গেলে আর বাঁচার উপায় নেই। আমার শনিতমণি উদ্ধারের পথে তুই যদি বাধা সৃষ্টি করিস, তবে শুনে রাখ টঙ্কার, তোর প্রাণের কিরণ মালার মতো তুই মরবি। রাক্ষসী রানী কটকটির হাত থেকে কারোর নিস্তার নেই, কারোর রেহাই নেই। আমায় আর হ্রদের ধারে যেতে হবে, কুমারকিনী আমি মাকে ওইখানেই আসতে নির্দেশ দিয়েছি। কটকটি যদি শনিত মনে উদ্ধার করে, তাহলে অমৃতকে জাগ্রত করে অমরত্ব লাভ করবে, আর তখন আগে আমাকে মারবে, আর তখন কিরণমালার মতো অমৃত নগরের সিংহাসন আমার হাতছাড়া হয়ে যাবে। আমাকে যে করেই হোক কটকটিকে আটকাতে হবে, যে করেই হোক। জানিস তো কিরণ, আমার তো প্রাণখানা গলার কাছে ধুকপুক করছিল রে। নানকুল কি কাণ্ড, কি কাণ্ড, এই বুঝি শেষ হয়ে যায়। নানকুল অমন কথা বলতে গে, জানতে চাচ্ছি তুমি আমাদের কোন পথ দিয়ে গুহার বাইরে নিয়ে এলে। এটা সিংহ গুহায় প্রবেশের অন্য এক গুপ্ত মুখ, এই মুখের সন্ধান প্রায় কেউ জানে না। সিংহ গুহা ধ্বংস হতে শুরু করেছে দেখেই আমি মনস্থির করেছিলাম, যদি মূলদ্বারে বিপদ দেখি তাহলে আমাদের বাঁচার একমাত্র সুরক্ষিত পথ এই গুপ্তদ্বার। ধন্যবাদ জাতি সাচিব, তোমার জন্যই আজ আমরা প্রাণে বাঁচলাম। ভারী বুদ্ধি তো তোমার দাদু সাচিব, তুমি কিরণের সত্যিকারের বন্ধু।